আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসআলা নিয়ে আলোচনা করব। আর তার মধ্যে প্রথমটি হলো, যদি জামাত চলাকালীন সময়ে ইমামের কোনো ভুল দেখে মুক্তাদি যদি পিছন থেকে গলা খাকার দেয় অথবা অন্য কোনো আওয়াজ তোলে, তাহলে মুক্তাদির নামাজ বাদ হয়ে যাবে কিনা। দ্বিতীয়ত হলো, দুজন ব্যক্তি জামাত শুরু করেছে, একজন হলো ইমাম আর পিছনে সাথে যে আছে সে হলো মুক্তাদি। এখন কিছু রাকাত আদায় করার পরে তারপরে আরেকজন মুক্তাদি এসে তার সাথে অংশগ্রহণ করেছে, এই মুহূর্তে ইমাম সামনে আগাবে নাকি মুক্তাদি পিছনে যাবে, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন আজকের মূল্যবান আলোচনাটি। মোহাম্মদ রাফিউল ইসলাম জামালপুর থেকে একটি প্রশ্ন করেছেন। তাহার প্রশ্নটা হলো, হুজুর, জামাত চলাকালীন সময়ে যদি ইমামের ভুল করছে এটা জেনে যদি সংশোধন করার লক্ষ্যে আমি গলা খাকার দেই, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে কিনা? প্রিয় রাফিউল ইসলাম ভাই, আপনি ইমামের যদি ভুল দেখে আপনি গলা খাকার দিয়ে তাকে সংশোধনের চেষ্টা করেন, সেক্ষেত্রে সহি রেওয়ায়ত মতে আপনার নামাজ নষ্ট হবে না, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলেছি তা হলো, দুজন ব্যক্তি জামাত শুরু করেছে, এক রাকাত আদায় করার পর তখন আরেকজন মুক্তাদি তাদের সাথে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে দুজন ব্যক্তি পৃথক হতে পারে, অর্থাৎ ইমাম সামনেও যেতে পারে আর তা ইমামের ডান পাশে যে মুসল্লিটা আছে সেও পিছনে যেতে পারে। অর্থাৎ যদি তৃতীয় ব্যক্তিটা এসে তাহার ইমামের ডান পাশে যে মুসল্লিটা আছে এই মুসল্লিকে টেনে যদি পিছনের এক কাতারের পিছনে নিয়ে যায়, তাহলে ওই মুক্তাদির নামাজের কোনো প্রকার ক্ষতি হবে না, তার নামাজ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো, যদি ইমামের বরাবর এসে ওই তৃতীয় ব্যক্তিটা দাঁড়ায়, মুক্তাদি তো তার ডান পাশে আছেই, আর এটা দেখে ইমাম যদি সামনে চলে যায় তাহলে ইমামেরও নামাজের কোনো প্রকার ক্ষতি হবে না। সুতরাং যে কোনো একটা সাইড নিতে হবে, হয়তোবা মুক্তাদি পিছনে যাবে অথবা ইমাম সামনে যাবে, দুজনই যদি সামনে আর পিছনে চলে যায় তাহলে কিন্তু সমস্যা হবে, কিন্তু যে কোনো একজন হয়তোবা মুক্তাদি পিছনে আসবে অথবা ইমাম সামনে চলে যাবে, তাহলে দুজনের কারোই নামাজের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত মূল্যবান দুটি মাসআলা শুনলাম। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।